এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহান আহমেদ কাকন। কাকন, আজ বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? আর আপনার ওখানে কংস নদীতে নৌকা ডুবে দুজন নিখোঁজ হয়েছে, তাদের বিষয়ে নতুন কোনো তথ্য আছে কি? जी धन्यवाद। आमी शुरूते ही जानाते चाहिए आसले गतकाल किन्तु बृष्टिपात होयनी, एर आगे दिनों बृष्टिपात होयनी, प्राय तीन दिन जाबत किन्तु तेमन कोनो बृष्टिपात नहीं नेत्रकोनाते, जे कारणे सबगुलो नद नदीर पानी बृद्धि पावा पेयेछिलो, जेई बृद्धिर खबर आमरा जानाच्छिलाम, सेई बृद्धि किन्तु एखन पानी किन्तु कमते शुरू करेछे। गतकालकेओ जथेष्ट परिमाण पानी कमे एसेछे, आजकेओ नेत्रकोनार कलमाकान्दा उपजेलार जे उद्दाघाली नदीर पानी, सेई पानी किन्तु 35 सेंटीमिटार ऊपर दिये प्रवाहित होच्छिलो, सेटी किन्तु এখন কমে প্রায় 20 সেন্টিমিটার নেমে এসেছে, এবং এতে করে কিন্তু নির্মাণচলে যে পানি প্রবেশ করেছিল সেগুলো কিন্তু আসলে ইতোমধ্যেই নেমে গেছে, এবং হাওরগুলোতে আসলে পানি এখন বিরাজমান। আর একটি বিষয়ে জানতে চেয়েছেন যে আসলে গতকালকে সন্ধ্যার দিকে কিন্তু আসলে নেত্রকোনার পূর্বধলা কংস নদীতে কিন্তু আসলে দুর্গাপুর ও পূর্বধলার যে মাঝামাঝি অবস্থানে কংস নদী থেকে কিন্তু আসলে একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে, এবং সেই নৌকা ডুবির পর কিন্তু আসলে প্রায় 7 জন পারে উঠতে পারলেও 3 জন কিন্তু আসলে নিখোঁজ ছিল। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সকাল বেলায় কিন্তু আসলে ফায়ার সার্ভিস কর্মীরা রাতভর চেষ্টা চালিয়েছে, এবং সকালে একটি লাশ কিন্তু আসলে একজনের মাহবুব আলম নামে একজন ব্যক্তি, তার মরদেহটি কিন্তু আসলে যেখানে নৌকা ডুবির ঘটনা ঘটে সেখান থেকে কিন্তু আসলে কয়েক মানে 3 থেকে 4 কিলোমিটার পেছনের দিকে কিন্তু আসলে গিয়ে লাশটি পাওয়া যায়। তার সকালবেলায় জেলেদের জালে কিন্তু তার লাশটি ভেসে উঠে, এতে করে কিন্তু স্থানীয়রা আসলে তার লাশটি উদ্ধার করেছে। আসলে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত বন্যা পরিস্থিতি বলা যাবে না, কারণ বন্যা পরিস্থিতি হয়ে ওঠেনি নেত্রকোনাতে, এখন প্রায় অনেকটাই স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর সবশেষ যদি বলি যে আসলে নৌকা ডুবির ঘটনাটি শুধুমাত্র নদীতে অতিরিক্ত পানির কারণেই কিন্তু স্রোতের মুখে পড়ে কিন্তু নৌকাটি ডুবির ঘটনা ঘটে। জি, এই ছিল কিন্তু আসলে নেত্রকোনার থেকে বন্যা পরিস্থিতি ও নিখোঁজের যে সর্বশেষ পরিস্থিতি। তিনি কাকন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সোহান আহমেদ কাকন।